টেলিভিশন থেকে তারকারা ছুটছেন ওটিটির দিকে। দারুণ সব কন্টেন্টে সরগরম এখন দেশি বিদেশি একাধিক প্ল্যাটফর্ম, তাই অ্যাপে কাজ করতেই বেশি আগ্রহী দর্শকপ্রিয় তারকারা। আর সম্মানিতাও এখানে আকর্ষণীয়। চলুন মাহফুজুর রহমানের রিপোর্ট থেকে জেনে নেই ওটিটিতে কার কত পারিশ্রমিক। বাংলাদেশে ওভার দ্য টপ প্ল্যাটফর্মে প্রথম বড় মাপের জনপ্রিয় প্রোডাকশন তাকদির। এই ওয়েব সিরিজটি থেকেই দেশে ওটিটির দাপট শুরু। তাকদিরে অভিনয় করে ব্যাপক আলোচিত চঞ্চল চৌধুরী এখন ওটিটির অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিরিজটির জন্য চঞ্চল চৌধুরী পারিশ্রমিক নেন 10 লাখ টাকা। ওয়েব সিরিজের জন্য এই গুণী অভিনেতা 8 থেকে 10 লাখ টাকা নিয়ে থাকেন বলে জানা গেছে। ওয়েব সিরিজ মহানগর ওটিটির জয়যাত্রায় আরেকটি মাইলফলক। এতে ওসি হারুনের চরিত্রে অভিনয় করে সুখ্যাতি কুড়িয়েছেন মোশাররফ করিম। এই জনপ্রিয় অভিনেতাও সিরিজের জন্য 10 লাখ টাকা নিয়ে থাকেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। আফরান নিশোকে দেখা গেছে কাইজার ওয়েব সিরিজে, কাজ করেছেন রেড ড্রামের মতো ওয়েব ফিল্মেও। আজকাল টিভি প্রোডাকশনের চেয়ে তার পক্ষপাতিত্ব ওটিটির প্রতি বেশি। নিশো পারিশ্রমিক নেন দিন হিসেবে, প্রতিদিনের জন্য তাকে দিতে হয় 1 লাখ টাকা। এই অঙ্কের নিচে কাজ করেন না তিনি। অপূর্ব এখন অবধি নাটকেই বেশি সময় দিচ্ছেন, যদি কিন্তু তবুওর মতো 2-1টি কাজ করেছেন ওয়েবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, G5 এই ওয়েব ফিল্মের জন্য 10 লাখ টাকা পারিশ্রমিক নেন অপূর্ব। ওটিটিতে চাহিদা আছে এমন অভিনেতাদের একজন শ্যামল মওলা। অ্যাপের শুরুর দিকের পারফর্মার তিনি। দিন প্রতি 50,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেতা। নাটকের অভিনেতা মনোজ প্রামাণিক, তিনিও এখন ওটিটিতে কাজ করতে পছন্দ করেন। তাকে নিতে হলে দিন প্রতি 30,000 টাকা চুক্তিবদ্ধ করতে হয়। ওটিটি থেকেই উত্থান খায়রুল বাশারের। মহানগরে ছোট চরিত্র দিয়ে বড় ধাক্কা দেন তিনি। তার দৈনিক পারিশ্রমিক 25,000 টাকা। অভিনেত্রীদের মধ্যে ওভার দ্য টপের কাজে বেশ আন্তরিক মেজবিন চৌধুরী। ওয়েব সিরিজ সাবরিনা, ওয়েব ফিল্ম রেড ড্রামে কাজ করেছেন এই দর্শক নন্দিত তারকা। তিনি প্রতিদিনের জন্য পারিশ্রমিক নেন 70,000 টাকার বেশি। ওয়েব ফিল্ম লোহার তরিতে দেখা গেছে তারুণ্যের আরেক প্রিয় মুখ তানজিন তিশাকে। ওটিটির জন্য তার পারিশ্রমিক ঘোরাফেরা করে দিন প্রতি 40 থেকে 50,000 টাকার মধ্যে। সম্প্রতি কারাগার ওয়েব সিরিজে সুঅভিনয় করেছেন তাসনিয়া ফারিন। নাটকের এই চাহিদা সম্পন্ন অভিনেত্রী ওয়েবে প্রতিদিনের জন্য পারিশ্রমিক নেন 50,000 টাকা। সাফা কবিরেরও চাহিদা আছে নির্মাতাদের মধ্যে। দিন হিসেবে পারিশ্রমিক নেন তিনিও। 50,000 টাকা হলেই চুক্তিবদ্ধ করা সম্ভব সাফাকে। জাকিয়া বারি মম ওটিটিতে বেশ কিছু কাজ করেছেন। তিনিও পারিশ্রমিক নেন প্রতিদিনের জন্য সর্বোচ্চ 50,000 টাকা। ওটিটিতে দাপটের সঙ্গে কাজ করছেন নাটকের অভিনয়শিল্পীরা। নাটকে তাদের পারিশ্রমিক নির্দিষ্ট হলেও ওটিটিতে তা ওঠানামা করে। অনেকে দিন প্রতি পারিশ্রমিক নেওয়ার বদলে এককালীন সম্মানিতে চুক্তিবদ্ধ হন। অনেক সময় প্রযোজনা সংস্থার সঙ্গে তারকার সম্পর্কের উপরও পারিশ্রমিকের হেরফের ঘটে, তাই এক্ষেত্রে কোনো অঙ্কই চূড়ান্ত নয়। মাহফুজুর রহমান, নাগরিক বিনোদন।